মিটটা এখন চালু করলাম, তোমরা সবাই, তোমাদের আমি তোমাদেরকে মিউট করে দিয়েছি অনেকজনকে, কিন্তু তারা আবার নিজে আবার আনমিউট হয়ে যাচ্ছে। সবাই মিউট করে রাখবে, মিস বলবো যখন তোমাদের কোনো কোশ্চেন থাকবে তখন তখন নিজে আনমিউট হবে, আনমিউট হয়ে তারপরে মিসকে কোশ্চেন করবে, ঠিক আছে? তোমরা 42 জন এসেছ, শেখ তুহিন, শেখ তুহিন তোমার স্পিকার অন করো, তোমার অডিও অন করো, তুমি আনমিউট করে শুধু শেখ তুহিন, সবাই না। আচ্ছা তোমাদের ক্যাপ্টেন তো শেখ তুহিন নাকি? সবাই মিউট করে দিচ্ছে। আচ্ছা তোমরা মোট স্টুডেন্ট 50 জন, কিন্তু এখন পর্যন্ত পার্টিসিপেন্ট হচ্ছে 45 জন এসেছে, 6 মিনিট হয়ে গিয়েছে, তারপরে সবাই আসুনি। আচ্ছা আমরা ক্লাস শুরু করছি। আমরা এখন ক্লাস শুরু করব সবাই। আমরা আজকে হচ্ছে তোমাদেরকে পদ পড়াবো, পদ, পদ পরিচয়, পদের প্রকারভেদ এবং পদ নির্ণয়। সবাই হচ্ছে খাতা, কলম, বই তিনটাই খোলো, খুলে রাখো, মিস যা বলবো, যা স্ক্রিনে দেখাবো সেগুলো লিখবে। জি মিস। হ্যাঁ, বুঝতে না পারলে মিসকে কোশ্চেন করবে, তোমার স্পিকার অন করে, তোমার অডিও অন করে তারপরে কথা বলবে। জি মিস। আমি তো মিস, বলো মিস, খাতায় কি আপনি প্রশ্নগুলো দিবেন, তারপর আমরা লিখব? আমি সব স্ক্রিনে দিয়ে দিব, আমি স্ক্রিনে দিব এবং মুখে বলবো, আমি যেভাবে বলবো ওইভাবে লিখবে। ওকে মিস। তোমাদের তো সব ক্লাসে শেষ হয়ে গিয়েছে আগেই, এখন আমরা সব ক্লাসগুলো হচ্ছে রিভিশন দিব। ওকে মিস। আচ্ছা তুমি তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ? ইয়েস মিস, ইয়েস মিস। দেখো আমরা আজকে পড়বো হচ্ছে পদ পরিচয়, পদের সংজ্ঞা, পদের শ্রেণীবিভাগ, পদ নির্ণয়, এই তিনটা টপিক নিয়ে আলোচনা করব। আচ্ছা প্রথমে দেখো, প্রথমে হচ্ছে পদ কাকে বলে সেটা আমরা বোঝার চেষ্টা করব। আমরা যে একটা আমরা বাক্য তৈরি করার জন্য অনেকগুলো শব্দ ব্যবহার করি, অনেকগুলো শব্দ যখন একত্রিত হয়ে অর্থ অর্থ প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। এই বাক্যের মধ্যে যতগুলো শব্দ ব্যবহৃত হয় প্রত্যেকটি হচ্ছে এক একটি শব্দ, বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে বলা হয় পদ। বাক্যের মধ্যে যতগুলো শব্দ আছে সবগুলো শব্দকে বলা হয় এক একটি পদ, পদ সবগুলো পদই একটা আরেকটার সাথে
সম্পর্কযুক্ত থাকে, একটা বাক্যের মধ্যে যতগুলো শব্দ থাকে সবগুলো পদ একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত থাকে, এজন্য বাক্যকে আমরা পদকে বলতে পারি। বাক্যে অবস্থিত পরস্পর সম্পর্কযুক্ত প্রত্যেকটি শব্দকে পদ বলি, পদ বলে। তুমি যেকোনো ভাবে সংজ্ঞা লিখতে পারো, বাক্যের অন্তর্গত প্রতিটি শব্দকে পদ বলে এটাও লিখতে পারো, অথবা বাক্যে অবস্থিত পরস্পর সম্পর্কযুক্ত প্রত্যেকটি শব্দকে পদ বলে। পরস্পর সম্পর্কযুক্ত লিখলেও হবে নাও লিখলে হবে, কারণ একটা বাক্যের মধ্যে বাক্য তৈরি হয় সবগুলো শব্দের সম্পর্কের মাধ্যমে, সবগুলো পদের সমন্বয়ের মাধ্যমে। উদাহরণ দেখো, আমি ভাত খাই, আমি কি খাই, ভাত খাই, কে খায়, কে ভাত খায়, আমি খাই, আমি খাই, ভাত কি করি, খাই। তার মানে তিনটা পদই কিন্তু, তিনটা শব্দই কিন্তু একটা আরেকটার সাথে সম্পর্কিত, এজন্য বলছে বাক্যে অবস্থিত প্রত্যেকটি সম্পর্কযুক্ত শব্দকে পদ বলে, পদ বলে। তারপরে দেখো, তারা স্কুলে যায়, সে ফুটবল খেলে, আমি আমার মাকে খুব ভালোবাসি, এগুলো সবই হচ্ছে এই সব বাক্যের প্রত্যেকটি শব্দ হচ্ছে এক একটি পদ। আমি আমার মাকে খুব ভালোবাসি, এখানে দেখো আমি একটা পদ, আমার আর একটা পদ, মা একটা পদ, খুব একটা পদ, ভালোবাসি একটা পদ, অর্থাৎ অনেকগুলো পদ একত্রিত হয়ে সম্পর্ক তৈরি করে একটা বাক্য তৈরি করেছে, এজন্য বাক্যে একটা বাক্যের সবগুলো সম্পর্কযুক্ত পদ শব্দই হচ্ছে একটা পদ। এতটুকু ক্লিয়ার হয়েছে? জিমিস নেক্সট স্লাইডে যাবো। জিমিস কোনো কোশ্চেন থাকলে বলবে, যাদের কোনো কোশ্চেন থাকবে তারা বলবে। আচ্ছা মিস, আমাদের কি পদের সংজ্ঞা সহ কি উদাহরণ একসাথে লিখবো? তোমরা যখন পরীক্ষার খাতায় পদ কাকে বলে লিখবে, তখন একটা অথবা দুইটা উদাহরণ লিখে ইত্যাদি লিখে দিবে, সবগুলো লিখার দরকার নেই, একটা লিখলেই হবে, একটা বা দুইটা, সর্বোচ্চ দুইটা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ মিস। ওকে, এরপরে আসো আমরা পদের প্রকারভেদ পড়ব। পদের প্রকারভেদ দেখো, আমরা জানি যে পদ হচ্ছে পাঁচ প্রকার, বিশেষ্য, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয়, ক্রিয়া, বুঝতে পেরেছ? পদ পাঁচ প্রকার, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয়, ক্রিয়া। বলতে বলতে এই ক্রমটা একটু অন্যরকম শোনায়, এই ক্রমটা ভালো শোনায়, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, কিন্তু পড়া শুনে যাচ্ছে সংজ্ঞার সাথে মিল রেখে আমরা সর্বনামটাকে একটু আগে পড়ে নিচ্ছি আর বিশেষণটাকে পরে পড়ছি, কারণ আমাদের সর্বনামের সংজ্ঞার সাথে বিশেষ্য এবং সর্বনাম সংজ্ঞা একটা আরেকটার সাথে সম্পর্কিত থাকার কারণে দুইটা একসাথে ব্যবহার করছি। বিশেষ্য পদ পাঁচ প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। আমি এখানে একটু উল্টো করে লিখে দিয়েছি, সমস্যা নাই, তুমি যে কোনো ভাবেই লিখতে পারবে। পদ পাঁচ প্রকার, ঠিক আছে, নেক্সট স্লাইডে যাচ্ছি। সমস্যা আছে? ওকে, এরপরে দেখো প্রকারভেদ দিয়েছি, আমি কিন্তু এখানে কোনো সংজ্ঞা লিখিনি, আমি তোমাদেরকে মুখে সংজ্ঞা বলবো, তোমরা খাতায় সংজ্ঞা লিখে ফেলবে। আমরা এখানে উদাহরণ দেখে বোঝার চেষ্টা করব যে কোনটা কোন পদ, ঠিক আছে? আমরা যে শ্রেণীবিভাগ, পাঁচটা শ্রেণীবিভাগ বলেছি এর আগে স্লাইডে, আমরা এখন উদাহরণগুলো দেখে বোঝার চেষ্টা করব যে উদাহরণগুলো কোন পদের উদাহরণ। দেখো আমি এখানে লিখেছি পদ্মা, মেঘনা, দুইটা নদীর নাম, গীতাঞ্জলি, অগ্নিবীণা, দুইটা বইয়ের নাম, রহিম, করিম, দুজন ব্যক্তির নাম, আম, জাম, দুইটা ফলের নাম, ঢাকা, কুমিল্লা, দুইটা জায়গার নাম, সবগুলোই হচ্ছে বিভিন্ন জায়গার নাম। তার মানে এটা কোন পদ? এটা হচ্ছে বিশেষ্য পদ, কারণ বিশেষ্য পদের সংজ্ঞা হচ্ছে যেই পদ দিয়ে কোনো কিছুর নাম বোঝায় তাকে বলা হয় বিশেষ্য বিশেষ্য পদ। পদ
ঠিক আছে, বিশেষ পদ। এটা কি বুঝতে পেরেছো সবাই? এটা আমরা সবাই জানি জি মিস, যে যে পদ দিয়ে কোনো কিছুর নাম বোঝানো হয় তাকে বলা হয় বিশেষ্য পদ। যেহেতু বিশেষ্য আমরা পদ। এখানে যে উদাহরণগুলো দিয়েছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা নাম, সেজন্য এগুলো হচ্ছে বিশেষ্য পদ। সংজ্ঞাটা হচ্ছে যে পদ দিয়ে কোনো কিছুর নাম বোঝানো হয় তাকে বলা হয় বিশেষ্য পদ। ক্লিয়ার? এটা কি ক্লিয়ার কিনা? ইয়েস মিস। ওকে ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। এরপরে দেখো কি উদাহরণ দেওয়া আছে, এটা দেখে আমরা এটা এটা কোন পদ সেটা নির্ধারণ করব। আমি, তুমি, সে, তারা, যিনি, তিনি, যারা, তারা, এগুলো দিয়ে কি কোনো পার্সন ইন্ডিকেট করছে না? ইয়েস মিস। তুমি, তুমি পার্সন, তোমার একটা নাম আছে, কিন্তু আমি নাম নাম ধরে তোমাকে বলিনি, তোমার নাম না বলে তোমাকে তুমি বলে সম্বোধন করেছি। সে একজন, তার নাম আছে কিন্তু আমি তাকে নাম ধরে না বলে নামের পরিবর্তে সে বলেছি। তারা একটা মিস, এটা বলো, মিস, এটা সর্বনাম। মিস, এটা সর্বনাম পদ। হ্যাঁ এটা হচ্ছে সর্বনাম পদ, কারণ তারা মানে হচ্ছে একসাথে অনেকজন আছে, ওদের সবারই নাম আছে, কিন্তু আমি নাম ধরে না বলে বললাম যে তারা, তারা সবাই ওখানে যারা আছে সবার কথা বলছি। যিনি একজন ব্যক্তি, তার নাম আছে কিন্তু আমি তার নাম ধরে বলছি না, তাকে যিনি বলছি বা তিনি বলছি। এভাবে কারো নাম না বলে তার পরিবর্তে আমি যে শব্দ ব্যবহার করছি তাকে বলা হয় সর্বনাম পদ। যে পদ ব্যবহার করছি কোন নামের পরিবর্তে, যে বিশেষ্যের পরিবর্তে, নাম মানে তো বিশেষ্য, বিশেষ্যের পরিবর্তে বা কোন নামের পরিবর্তে আমরা যে শব্দ যে পদ ব্যবহার করি সেটাকে বলা হয় সর্বনাম পদ। বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার কিনা? লিখছো কিনা জি মিস? ইয়েস মিস, ইয়েস মিস। সবাই কিন্তু লিখবে, আমি আবার কোশ্চেন ধরবো যখন তখন কিন্তু উত্তর দিতে হবে, তখন কিন্তু আমি আর স্লাইডে ফেরত যাব না। আমি যখন কোশ্চেন করব তখন আমি স্লাইড অফ করে কোশ্চেন করব, তখন কিন্তু বলতে হবে। ঠিক আছে, আমরা তাহলে দুইটা প্রকার ভেদ করলাম, একটা হচ্ছে বিশেষ্য আর একটা হচ্ছে সর্বনাম। এরপরে নেক্সট স্লাইডে যাচ্ছি আমরা। এরপরে দেখো কি লিখেছি, অল্প, বেশি, এটা কি পরিমাণ? বিশেষণ, বিশেষণ। অল্প বেশি হচ্ছে বিশেষণ, বিশেষণ, বিশেষণ পদ। হ্যাঁ বিশেষণ পদ, অল্প বেশি এটা হচ্ছে পরিমাণ, ভালো মন্দ তার অবস্থাটা কি সেটা দেখছি। এক, দুই এটাও পরিমাণ, আস্তে দ্রুত তার অবস্থা, সুন্দর মধুর অবস্থা, তার মানে কি এগুলো সবগুলো হচ্ছে বিশেষণ। তাহলে বিশেষণ পদ কি? যে পদ দিয়ে কোনো পদের দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, সংখ্যা ইত্যাদি বোঝায় তাকে বলা হয় বিশেষণ পদ। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে উদাহরণ আছে সেগুলো দিয়ে পরিমাণ বোঝানো যাচ্ছে, সংখ্যা বোঝানো যাচ্ছে, অবস্থা কিরকম সেটা বোঝা যাচ্ছে, সবকে দোষ বোঝা যাচ্ছে, গুণ বোঝা যাচ্ছে, দোষ ভালো, দোষ মন্দ, গুণ ভালো, এসব কিছু বোঝা যাচ্ছে। যেহেতু এই পদগুলো দিয়ে আমরা এরকমটা বুঝতে পারছি সেজন্য এগুলো হচ্ছে সব বিশেষণ পদ। তার মানে বিশেষণ পদের সংজ্ঞা হচ্ছে যেই পদ দিয়ে কোনো কোনো পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বলা হয় বিশেষণ পদ। ক্লিয়ার? এতটুকু ঠিক ক্লিয়ার? আছে, ওকে নেক্সট স্লাইডে যাচ্ছে। এরপরে দেখো কি এসেছে, ও, এবং, কিন্তু, যদি, অথবা, বরং, তথাপি, আর, সবগুলো মিস এগুলো অব্যয় পদ, অব্যয় পদ। হ্যাঁ এগুলো হচ্ছে অব্যয় পদ, কারণ এগুলো কখনোই পরিবর্তন হয় না। তুমি ও এর এবং লিখতে পারবে, ও এর জায়গায় আর লিখতে পারবে, কিন্তু
যেটা আছে সেটার পরিবর্তন করতে পারবে না, এবংটাকে পরিবর্তন করে অন্য কিছু বানাতে পারবে না। যেমন আমরা পদ পরিবর্তন করি, এক পদ থেকে আরেক পদে পরিবর্তন করি, বিশেষ্য থেকে বিশেষণ, বিশেষণ থেকে বিশেষ্য পরিবর্তন করতে পারি, কিন্তু এই পদগুলোকে আমরা কোনো অবস্থাতেই পরিবর্তন করতে পারি না। এই জন্য এগুলোকে বলা হয় পদ, এগুলোকে বলা হয় অব্যয়পদ। অব্যয়পদ কারণ অব্যয় পদের সংজ্ঞা হচ্ছে যেই পদ কোনো অবস্থাতে, যেই পদের কোনো অবস্থাতে পরিবর্তন হয় না তাকে বলা হয় অব্যয় পদ। ঠিক আছে, এগুলো হচ্ছে একটা বাক্য। হ্যাঁ বলো মিস, অব্যয় পদের সংজ্ঞাটা কি এরকম হবে যে যে পদের কোনো পরিবর্তন হয় না তাকে অব্যয় পদ বললে এটা হবে? হ্যাঁ এটা হবে। বইয়ে লেখা আছে কি? বইয়ে লেখা আছে যে পদ দুই বা ততোধিক পদ বা বাক্যের মিলন বা বিয়োগ ঘটায় তাকে অব্যয় পদ বলে, তাই তো? জি মিস, বইয়ে এরকম লেখা আছে। এখন দেখো বইয়ে এরকম লেখার কারণ হচ্ছে তুমি ও এবং আর এই শব্দগুলো, এই পদগুলো দিয়ে কি করতে পারছো? দুইটা বাক্যকে একত্রিত করতে পারছো। যেমন ধরো সংযুক্ত, হ্যাঁ সংযুক্ত করতে পারছো। যেমন সে ভালো, এটাকে তুমি হচ্ছে একটা অব্যয় দিয়ে সংযুক্ত করতে পারবে, যুক্ত করতে পারবে, যোগ করতে পারবে, ও এবং আর এগুলো দিয়ে। তুমি বললে যে দুইটা বাক্যকে বললে সে ভালো এবং সৎ, ঠিক আছে, তার মানে এই পদটা তোমার সংযোজন করেছে। আবার এই পদটা বিয়োজনও করতে পারে। যেমন ধরো সে মেধা, একজন কথা বলছে সে মেধাবী একটা বাক্য, আবার বলছে সে গরিব। এখন আমি এই দুইটা বাক্যকে একত্রিত করেছি যে সে মেধাবী কিন্তু গরিব। এখানে সংযোজনও বুঝায় বিয়োজনও বুঝায় অব্যয় পদ দিয়ে। এই জন্য বইয়ের সংজ্ঞাটা এমন হয়েছে যে যেই পদ দুই বা ততোধিক পদের সংযোজন বা বিয়োজন ঘটায় তাকে অব্যয় পদ বলে। আমরা অত কঠিন ভাবে বলবো না, আমরা বলবো যেই পদের কোনো পরিবর্তন হয় না তাকে অব্যয় পদ বলে। সবাই এই লাইনটা লিখে নাও, যে পদের কোনো পরিবর্তন হয় না তাকে অব্যয় পদ বলে। আমরা যেটা শিখেছি সেটা শিখবো, সেটা তোমার বইয়ে যে সংজ্ঞা দেওয়া আছে সেটা চাইতে এটা সহজ। বলো মিস কোন লাইনটা? কোন লাইনটা? মিস মুখে যেটা বলে দিচ্ছি সেটা লিখবে। এখানে লাইন লাইন না, যেই পদের কোনো অবস্থায় পরিবর্তন হয় না তাকে বলে অব্যয় পদ। যেমন উদাহরণগুলো দেওয়া আছে, হয়েছে? নেক্সট স্লাইডে যাবো না পড়ে করবো? আমি সবাইকে অফ করে দিয়েছি, সবাই আবার অন করে দিয়েছি, আমি সবাইকে মিউট করে দিয়েছি, সবাই আবার নিজ দায়িত্বে আবার আনমিউট করে ফেলছি। বলেছি সবাই আনমিউট রাখো, যখন প্রশ্ন করবে তখন সবাই মিউট করে রাখো, যখন প্রশ্ন করবে আনমিউট করে তখন প্রশ্ন করবে, সমস্যা হবে না। অথবা তুমি তোমার স্ক্রিনের ডান পাশে গিয়ে ওখানে হাত তোলার একটা অপশন আছে, সেখানে গিয়ে হাত তুললে, হ্যাঁ যে টু পার্টিসিপেন্ট রেজড হ্যান্ড, তখন এরকম দুজন হাত তুলেছো কিছু বলতে চাচ্ছ, এরকম হলে সে যখন, আমি যখন দেখবো সে হচ্ছে স্পিকার অন করবে, সে মিউট আনমিউট হয়ে কোশ্চেন করবে, কোনো সমস্যা হবে না, আমি বুঝতে পারবো। যারা হাত তুলেছে তারা কি কোনো কোশ্চেন করবে? নাকি জাস্ট পরীক্ষা করে দেখেছো? সবাই হাত তুলছো, আচ্ছা বাদ দাও। তার মানে আমাদের সংজ্ঞাটা হচ্ছে
যে পদের কোনো অবস্থাতে কোনো পরিবর্তন হচ্ছে না তাকে বলা হয় অব্যয় পদ। অব্যয় পদ যেমন ও, এবং, কিন্তু, যদি, অথবা, বরং, তথাপি, আর। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি, ঠিক আছে? যারা হাত তুলছো তারা আনমিউট হয়ে কিছু বলতে চাইলে বলতে পারো। এরপরে দেখো কি লিখেছি, করি, খেলি, খাই, যাই, খাচ্ছে, যাচ্ছে, পড়ি, পড়ে, খেলে, ঘুমায়। সবগুলো কি কোনো কিছু করা বুঝাচ্ছে, তাই না? খেলছি, খেলি, তার মানে এখানে একটা কাজ করছি, আমি খেলাধুলা করছি। খাই, সেটাও একটা কাজ, খাওয়া একটা কাজ। যাই, যাচ্ছি, যাওয়া একটা কাজ, ঠিক আছে? এগুলো সবগুলো হচ্ছে এক একটা কাজের কাজের উদাহরণ। তুমি যে কাজ করছো সেটা উদাহরণ। তাহলে এগুলো কি পদ? এগুলো হচ্ছে সব ক্রিয়াপদ। ক্রিয়াপদের সংজ্ঞা কি? যেই পদ দ্বারা কোনো কাজ করাকে বুঝায় তাকে বলা হয় ক্রিয়াপদ। যেই পদ দিয়ে কোনো কাজ করাকে বোঝানো হয় তাকে বলা হয় ক্রিয়াপদ। যারা হাত তুলছ, তিনজন পার্টিসিপেন্ট হাত তুলেছ, দেখা যাচ্ছে তোমরা আনমিউট হয়ে কিছু জিজ্ঞেস করতে চাইলে বলতে পারো। এমডি শাহজাহান, তুমি কি কিছু বলতে চাচ্ছ বলো। মিস হুম মিস আমাদের সবগুলো সংজ্ঞার সাথে উদাহরণ আমি দিয়েছি, এখন যে যতগুলো ইচ্ছে দেওয়া যাবে নাকি দুইটা দিলেই হবে? যতগুলো ইচ্ছে দিতে পারবে, কিন্তু বেশি দিতে গেলে তো তোমার পরীক্ষার সময় শেষ হয়ে যাবে। সর্বোচ্চ দুইটা দিতে পারো, দুইটা দিয়ে ইত্যাদি লিখতে পারো। তুমি তো চাইলে অনেক কিছু লিখতে পারবে, কিন্তু অনেক কিছু লিখতে গিয়ে তো পুরো কোশ্চেন শেষ করতে পারবে না। আরো দুইজন হাত তুলেছ, কিছু কি কে বলবে? যে বলবে সে হচ্ছে আনমিউট হয়ে কথা বলো। যে বলবে সে আনমিউট হয়ে কথা বলো। এমডি শাহজাহান, তুমি আবার হাত তুলেছো, তোমার তো কোশ্চেন এই মাত্র শেষ হয়েছে। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। তার মানে করি, খেলি, খাই, যাই, এগুলো হচ্ছে সব ক্রিয়াপদের উদাহরণ। কারণ ক্রিয়াপদ হচ্ছে, ক্রিয়াপদ বলতে বোঝায় যেই পদ দিয়ে কোনো কিছু করাকে বোঝায় তাকে বলা হয় ক্রিয়াপদ, ঠিক আছে? এবার আসো, আমরা নেক্সট স্লাইডে যেতে যাচ্ছি। নেক্সট স্লাইডে গেলাম, এটা হচ্ছে পদ নির্ণয়। আগের স্লাইডে দেখো, আমরা সবগুলো পড়া শেষ আমাদের। আমরা দেখো বিশেষ্য পড়েছি, সর্বনাম বিশেষণ পড়েছি, সরি, বিশেষ্য পড়েছি, সর্বনাম পড়েছি, বিশেষণ পড়েছি, ক্রিয়াপদ পড়েছি। তার মানে আমরা পাঁচটা শ্রেণী বিভাগই আমরা কমপ্লিট করেছি, ঠিক আছে? আমাদের পদ কাকে বলে, পদ কত প্রকার এবং কি কি, এটা পুরোটাই কমপ্লিট হয়েছে। এখন আমরা যাব হচ্ছে পদ নির্ণয় অংশে। যে আমরা বললাম যে বাক্যের প্রত্যেকটা সম্পর্কযুক্ত প্রত্যেকটা শব্দ হচ্ছে এক একটা পদ, এটা বলেছিলাম। এই পদগুলো কোনটা কি পদ সেটা আমরা নির্ণয় করব। আমরা প্রথম স্লাইডে একটু যাই। দেখো, আমরা যে সংজ্ঞা দিয়েছিলাম, সংজ্ঞাতে সংজ্ঞার পরে অনেকগুলো উদাহরণও দিয়েছিলাম। উদাহরণে দেখো, একটা উদাহরণ, আমি আমার মাকে খুব ভালোবাসি। এখানে দেখো, আমি একটা পদ, আমার একটা পদ, মা একটা পদ, খুব একটা পদ, ভালোবাসি একটা পদ, প্রত্যেকটা পদ আলাদা আলাদা। দেখো, আমি আমি হচ্ছে সর্বনাম পদ। আবার আমার সর্বনাম পদ, মা বিশেষ্য পদ, খুব বিশেষণ পদ, ভালোবাসি বিশেষণ পদ। অর্থাৎ আমি একটা বাক্যের মধ্যে অনেকগুলো পদ পেয়ে যাচ্ছি, এবং কোনটা কোন পদ সেটা আমাকে নির্ণয় করতে হচ্ছে। এখন আমরা আমাদের ফার্স্ট পেপারের, যে তোমাদের যে বাংলা প্রথম পত্র বই আছে, সেই প্রথম পত্রের বইয়ের
যে টপিক গুলো তোমাদের হাফ ইয়ারলির জন্য পাঠ্য, সেই অংশগুলো থেকে হচ্ছে কয়েকটা শব্দ আমরা কয়েকটা পদ বা শব্দ নির্বাচন করেছি যেগুলো আমরা নির্ণয় করব। এটা হচ্ছে তোমাদের বইয়ের সবাই পৃষ্ঠা নাম্বার 43 বের করো, পৃষ্ঠা নাম্বার 43। পৃষ্ঠা নাম্বার 43-এ দেখো তোমাদের সিলেবাসের সাথে, সিলেবাসের ওইটা ক্লিয়ার করা নেই, সিলেবাসে তোমরা পড়বে পৃষ্ঠা নাম্বার 43-এর যে অংশগুলো তোমাদের প্রথম পত্রের সিলেবাসে আছে। প্রথম পত্রে পাঠ্য অংশটুকু কারা যেন মোবাইলে কি যেন করছো, আমার স্লাইড গুলো নষ্ট করে দিচ্ছে। মোবাইলে তোমরা তোমাদের ল্যাপটপে কিছু একটা করো যার কারণে আমার স্লাইডের উপরে দাগ চলে আসে। আচ্ছা সবাই পৃষ্ঠা নাম্বার 43 বের করেছো তোমার বইয়ের? Yes, miss. হ্যাঁ, বইয়ের পৃষ্ঠা নাম্বার 43 এবং 44, এই দুই পৃষ্ঠায় তোমাদের বাংলা প্রথম পত্রের অর্ধবার্ষিকের যে সিলেবাস গুলো আছে, যে গল্প কবিতা গুলো আছে, ওই গল্প কবিতার অংশগুলো তোমরা পদ নির্ণয় করবে। যেমন তোমাদের বইয়ের 43 পৃষ্ঠায় দেখো, রাজা ও তার তিন কন্যা, ভাষা শহীদের কথা, স্বাধীনতা দিবসকে ঘিরে, কুজো বুড়ির গল্প, একাই, পরের পৃষ্ঠায় যাও 44 পৃষ্ঠায়, কুজো বুড়ির গল্প, একাই একটি দুর্গ। এগুলো তোমাদের সবগুলো যে কয়টা, যে পাঁচটা টপিক বলেছি, এই পাঁচটা টপিক তোমাদের বাংলা ফার্স্ট পেপারের হাফ ইয়ারলির সিলেবাসের মধ্যে আছে। কেউ একজন স্ক্রিনে আঁকাআঁকি করছো, সেটা কিন্তু স্ক্রিনে চলে আসছে, আমি কিন্তু সব দেখতে পাচ্ছি। যারা দুষ্টামি করছো, লেখালেখি করছো স্ক্রিনে, সেগুলো এখানেও দেখা যাচ্ছে। আচ্ছা, যে চ্যাপ্টার গুলোর কথা বলেছি ওই চ্যাপ্টার গুলো থেকে, চ্যাপ্টারে যে পদগুলো দেওয়া আছে ওই পদগুলো পড়বে, ওগুলো কোনটা কোন পদ সেটা হচ্ছে তোমরা শিখবে। এখানে আমরা যেগুলো দিয়েছি সেটা হচ্ছে রাজা দিয়েছি, রাজা কোন পদ, রাজা হচ্ছে বিশেষ্য পদ। সবাই আনমিউট করো। আনমিউট করে দাও, নিজেরা আনমিউট হয়ে যাও। আনমিউট হয়ে যাও, কারণ আমি তোমাদেরকে, আমি যা পড়াবো সেগুলো তোমাদের কাছ থেকে উত্তর নিব, আমি নিজেও বলবো তোমরাও বলবে। রাজা একটা পদ দেওয়া আছে, এই রাজা হচ্ছে কি পদ, বিশেষ্য পদ। বিশেষ্য পদ, ইয়েস, কারণ এটা একজন একজনের নাম বোঝানোর চেষ্টা, এটা একটি নাম, এটা হচ্ছে একটা ব্যক্তি, এই ব্যক্তি হচ্ছে কাজকার্য পরিচালনা করে, এই জন্য রাজা হচ্ছে একটা বিশেষ্য। এটা হচ্ছে একটা মানুষের অবস্থা, এজন্য এটা হচ্ছে, এটা হচ্ছে কি পদ, বিশেষণ পদ। যারা হাত তুলছো কেন হাত তুলছো, নিজেরাই আনমিউট হয়ে যাও। মিস আনমিউট হয়েছি। আচ্ছা ঠিক আছে, এখন মিউট করার দরকার নেই, কারণ আমি তোমাদেরকে এগুলো কোশ্চেন আকারে জিজ্ঞেস করবো এবং আমি উত্তর দিব, তোমরাও উত্তর দিবে। তোমাদের কাছ থেকে আগে উত্তর নিয়ে তারপর আমি উত্তর বলে দিব। হ্যাঁ বলো। মিস অনেকজনই আনমিউট হতে পারছে না, ওরা আপনাকে বলছে, আপনাদের চ্যাটে বলতেছে, চ্যাটে বলছে ওরা আনমিউট হতে পারছে না। জি আমি তো কয়েকজনকে আনমিউট করে দিলাম, ওরা হয়তো দেখতে পারেনি এই জন্য বলছে, এই যে এখনো আসলো। ঠিক আছে দেখো, যে এখন তো সবাই আনমিউট হয়ে গেলে কিন্তু কথা আর কিছু শুনতে পারবে না। মিস কেবল আমি বললাম, এত বড় টাই করতেছিলাম। দেখ সুইন,
তুই অনেক চেষ্টার পরে সে আধা ঘন্টা ধরে চেষ্টা করেছ, আধা ঘন্টা চেষ্টার পরে আমি মিউট হতে পেরেছ। আচ্ছা দেখো, অনেকক্ষণ লাগছে। আর সুখ, সুখ তাহলে কি পদ? বিশেষণ পদ। ঠিক আছে, এরপরে আসো, সবার আনমিউট হওয়ার দরকার নেই, সবার আনমিউট হলে কিন্তু কেউ কিছু শুনতে পাবো না। অনেক সাউন্ড হচ্ছে কিন্তু, অনেক সাউন্ড হচ্ছে। একজন দুইজন উত্তর দাও, বাকিরা মিউট মিউট করে রাখো, না হলে কিন্তু কেউ কিছু শুনতে পারবে না। সবাই মিউট করো। মিউট, হ্যাঁ করেছো, ওকে। হ্যাঁ, আনন্দ কেন হাত তুলেছো? দরকার নেই, মিউট করো, মিউট করো, মিউট করো, মিউট করো, তোমাদের অনেক সাউন্ড আসছে। দেখো, আমরা আমরা যে পদগুলো দেখছি সেটা হচ্ছে, তোমরা সবাই মিউট করে দাও। মিউট না করলে কিন্তু কিচ্ছু শুনতে পাবে না। সবাই মিউট করো, ওকে। এরপরে দেখো, শিমুল একটা নাম, এটা হচ্ছে বিশেষ পদ। সঙ্গে মানে সাথে, এটা হচ্ছে অব্যয় পদ। আপনারা, আপনারা হচ্ছে কি পদ? সর্বনাম পদ। আর কোনো পরিবর্তন হবে না, এজন্য এটা অব্যয় পদ। কাজ ছিল, কাজ করাকে বুঝাচ্ছে, এজন্য এটা হচ্ছে ক্রিয়াপদ। আমি নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, এজন্য আমি হচ্ছে সর্বনাম পদ। করলো, কাজ করাকে বুঝাচ্ছে, এজন্য এটা হচ্ছে ক্রিয়াপদ। কিন্তু ও দুইটাই হচ্ছে সংযোজন বিয়োজনের কাজ করে, কোনো অবস্থাতে এগুলোর পরিবর্তন হয় না, এজন্য এগুলো হচ্ছে অব্যয় পদ। তাকে, তোমাকে, লো সর্বনাম পদ। হরিণ বিশেষ, বিষাদ, বিষাদ হচ্ছে একজনের অবস্থার কথা বলছে, এজন্য বিষাদ হচ্ছে বিশেষণ পদ। ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি একটা মাসের নাম, সেজন্য এটা হচ্ছে, এটা হচ্ছে বিশেষ্য। টগবগে অবস্থার কথা প্রকাশ করছে, যে পানিটি টগবগ করে ফুটছে, মানে ওইটার অবস্থা, পানিটার অবস্থাটা কিরকম, এরকম এটা বুঝাচ্ছে, এজন্য টগবগে শব্দটা হচ্ছে বিশেষণ। অনেক, অনেক শব্দটা দিয়ে পরিমাণ বোঝায়, এজন্য এটা হচ্ছে বিশেষণ। এরপরে, এরপরে আছে চেষ্টা, কোনো কিছু করা বোঝায়, এজন্য চেষ্টা হচ্ছে ক্রিয়াপদ। ঝরে, ঝরে পড়ে, ঝরে যায়, এজন্য এটাও হচ্ছে ক্রিয়াপদ, কারণ এটা দিয়ে কোন একটা কাজ হচ্ছে, ঝরার কাজ হচ্ছে। তারা নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, এজন্য এটি হচ্ছে সর্বনাম। রফিক, রফিক হচ্ছে একজনের নাম, এজন্য এটা বিশিষ্ট পদ। এরপরে আসো ওই, ওই এর কোনো পরিবর্তন হয় না, এজন্য ওইটা হচ্ছে অব্যয় পদ। ভালোবাসা, ভালোবাসাটা হচ্ছে অবস্থা, সেজন্য এটা হচ্ছে বিশেষণ পদ। বৃহস্পতি একটা বারের নাম, এজন্য এটা হচ্ছে বিশেষ পদ। ভালোবাসাটা হচ্ছে বিশেষণ, বৃহস্পতিটা হচ্ছে
বিশেষ্য পদ সাজিয়ে, সাজিয়ে হচ্ছে সাজানোর কাজ করাকে বোঝায়, এজন্য এটা হচ্ছে ক্রিয়াপদ। আবার একজন ল্যাপটপে কিন্তু আবার একজন স্ক্রিনে আঁকাআঁকি করছো, স্ক্রিনে দেখা যাচ্ছে সব। এরপরে লম্বা অবস্থা বুঝাচ্ছে, এজন্য লম্বাটা হচ্ছে বিশেষণ পদ। আপনি সর্বনাম পদ, রাইফেল নাম বুঝাচ্ছে বিশেষ পদ, কেকল নাম বুঝাচ্ছে বিশেষ পদ, আনন্দ অবস্থা বুঝাচ্ছে তুমি কি রকম অনুভব করছো, অনুভূতি বুঝাচ্ছে সেজন্য আনন্দ হচ্ছে বিশেষণ পদ, রঙিন রঙিনটাও বিশেষণ পদ, কারণ রঙিন দিয়ে তার জীবনটা রঙিন হয়ে উঠেছে, তার জীবনের অবস্থাটার কথা বলছে, এজন্য রঙিন হচ্ছে বিশেষণ পদ। এরপরে আসো আনিস, একজনের নাম, এজন্য এটা বিশেষ। শক্ত অবস্থার কথা বলছে, যে এটা শক্ত বা নরম, এটা কি অবস্থায় আছে, যেহেতু অবস্থা বুঝাচ্ছে এজন্য শক্ত হচ্ছে বিশেষণ। ফুল বিশেষ, ওঠে ক্রিয়াপদ, তার সর্বনাম লাগালো ক্রিয়াপদ, তা হচ্ছে অব্যয় পদ, কারণ এটার কোন ধরনের পরিবর্তন হয় না, তা তাই থাকে সবসময়। ফুলিয়ে মানে হচ্ছে ক্রিয়াপদ বোঝায়, ঝোলানো অবস্থাকে বোঝায়, এজন্য ঝুলিয়ে রাখাকে বোঝায়, এটা দ্বারা ক্রিয়াপদকে বোঝায়, এজন্য এটা হচ্ছে একটা ক্রিয়াপদ। এই হলো আমাদের আজকের পদ কাকে বলে, কত প্রকার, কি কি সংজ্ঞা, উদাহরণ এবং হচ্ছে পদ নির্ণয়। এখন তোমরা সবাই আনমিউট হও। যার কোনো কোশ্চেন থাকবে আমাদের ক্লাস শেষ তোমাদের যা। হ্যালো মিস। বলো, তোমরা আমার স্ক্রিনে সব মুছে দিয়েছো কিন্তু। মিস আমি না ক্রিয়াপদ নিয়ে একটা কথা বলবো। ক্রিয়াপদের সংজ্ঞা কি এটা হবে যে পদ দ্বারা কোনো কিছুর কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে? যে পদ দিয়ে কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে, হ্যাঁ হবে। থ্যাংক ইউ। আচ্ছা তোমরা, আমি স্ক্রিনটা আমার পড়ানো শেষ এজন্য স্ক্রিনটা অফ করে দিলাম, কারণ তোমরা স্ক্রিনের উপরে অনেক আঁকাআঁকি করছো। ওয়াজুর রহমান তুমি কিছু বলবে? হ্যাঁ তুমি আনমিউট হয়ে বলো। শেখ তুহিন পরে বলবে, আগে ওয়াজুর রহমান তুমি বলে নাও, তারপরে শেখ তুহিন বলবে। হ্যাঁ ওয়াজুর বলো, তোমাকে আনমিউট করা হয়েছে। আচ্ছা মিস, পদ ব্যাপারে একটা হচ্ছে প্রশ্ন আছে, বাক্যের ব্যবহৃত প্রতিটি অর্থবোধক শব্দকে পদ বলে, এটা কি হবে? হ্যাঁ হবে, এটাও হবে, তোমার বইতে যেটা লেখা আছে সেটাও হবে, এই জন্য মিস দুইটাই দিয়েছি অথবা দিয়ে। প্রথম যেটা দিয়েছি সেটা অপেক্ষাকৃত সহজ বইয়ের চাইতে, এজন্য তুমি চাইলে প্রথমটা ব্যবহার করতে পারো। তুহিন বলো, আনমিউট হয়ে বলো। পারছো না মিস, একবার যদি মিউটে দিয়ে দেই তাহলে আনমিউট হতে পারি নাই, তার জন্য লিপ করে আনমিউট হতে হয়। আচ্ছা এবার শেখ তুহিন, তুমি আনমিউট হয়েছো, বলো মিস। ঝরে এটা কি পদ? আমি শেষ আর শুনতে পারিনি। ঝরে ঝরে, হ্যাঁ এটা কি পদ? ঝরে ঝরে, হ্যাঁ ক্রিয়াপদ, ক্রিয়াপদ ঝরে পড়া বোঝায় ক্রিয়াপদ। আর কার কোশ্চেন আছে? জিল্লুর রহমান কোশ্চেন করবে নাকি এমনিতে হাত তুলছ? মিস অনেকে আবার মিউট হলে আনমিউট হতে পারে না। মিউট হলে আনমিউট হতে পারে না? ইয়েস মিস, আমি একবার আনমিউটের চেষ্টা করেছিলাম। আনমিউট করে দেখছি, করার পরে তো আবার সে আবার করার পরেও বলে করার পরেও বলেছেন আপনি আনমিউট করতে দিচ্ছেন না। ইয়েস মিস। হ্যাঁ এই যে দিল্লুর রহমান বলো। মিস মিস আপনি ওখানে বিশেষ্য এবং সর্ব বিশেষ্যের পর সর্বনাম লিখছেন, কিন্তু বয়ে বিশেষণ আছে, আমি ওটা বুঝতে পারলাম না কেন লিখেছিলেন। এটা তো আমি বলেই দিয়েছি,
বিশেষ্যর পরে তুমি বিশেষণ লিখলেও সমস্যা নেই, সর্বনাম লিখলেও সমস্যা নেই, আমরা আমাদের সুবিধার্থে লিখেছিলাম শুধু, কারণ বিশেষ্যের সংজ্ঞার সাথে বিশেষণের কানেকশন আছে, এজন্য দুইটা একসাথে দিয়েছি। কারণ বিশেষ্য হচ্ছে কোনো কিছুর নাম, আর বিশেষণ হচ্ছে নামের পরিবর্তে যা। বেবি এদিকে আসো, বেবি দুইটা একটার সাথে আরেকটার, বেবিকে ডাক দাও, তুমি ডাক দাও, বেবি চাইলে আলাদা লিখতে পারবে, সমস্যা নেই। তুমি আগে বিশেষ্য তারপরে বিশেষণ লিখতে পারবে, এরপরে বলো, তোমাদের সময় কিন্তু শেষ, ক্লাস টাইম। মিস যারা মিস যারা আগে কোচিং করতে তারা কি পদের সঙ্গে ওখান থেকে দিতে পারবে না? হ্যাঁ দিতে পারবে, আর কেউ কিছু বলবে না হলে আমরা ক্লাস শেষ করব, কারণ আমাদের ক্লাস শেষ। ওকে মিস, আমাদের ক্লাস মিস লিপ করব এখন, আমি লিপ করে দিব। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর বাসার সবার দিকে খেয়াল রাখবে, নিজেদেরও খেয়াল রাখবে, বাসার বাবা মা ছোট বোন যারা আছে সবার দিকে, ছোট ভাই বোন সবার দিকে খেয়াল রাখবে, ঠিক আছে? সাবধানে থাকবে, সতর্ক থাকবে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম মিস। ওয়া আলাইকুম আসসালাম, বাই বাই মিস।